যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় বিদ্যুৎ কেন্দ্রে বন্দুক হামলার ঘটনায় অন্ধকারে 40,000-এর বেশি বাসিন্দা। লুটপাট ও চুরির আশঙ্কায় জারি করা হয়েছে কারফিউ। হামলার কারণ জানতে এরই মধ্যে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। ওয়াশিংটন পোস্টের কলাম লেখক সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে করা মামলা খারিজ করা হয়েছে। মঙ্গলবার মামলাটি খারিজ করেন বিচারক জন বেটস, খবর রয়টার্সের। নতুন আইন পাশ হলে যুক্তরাষ্ট্রে নিজেদের প্ল্যাটফর্ম থেকে সংবাদ প্রচার বন্ধের হুমকি দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC-র এক প্রতিবেদনে বলা হয়, আইনটি পাশ হলে সংবাদ সংস্থাগুলো ফেসবুকে শেয়ার হওয়ার কন্টেন্টের ফি এর বিষয়ে দর কষাকষির ক্ষেত্রে আরও বেশি ক্ষমতার অধিকারী হবে। দেশটির ম্যাসাচুসেটসের বাক্সটন স্কুলেই বন্ধ হল মুঠোফোনের ব্যবহার। পড়ুয়াদের ভবিষ্যৎ এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে বড় এ সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ, যা দুই মাসেই সুফল পেয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কক্সবাজারে 29টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের নথি অনুসারে জানা গেছে, বরাদ্দকৃত 1,963.86 কোটি টাকার মধ্যে 1,392.37 কোটি টাকা ব্যয়ে 29টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে আর চালু করা 4টি প্রকল্পের জন্য 571.49 কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। আগামী 10 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। সোহরাওয়ার্দী উদ্যানে 26 শর্তে সমাবেশের অনুমতি দিলেও বিএনপি সেখানে যেতে নারাজ। চাহিদা অনুযায়ী বিকল্প স্থানে সমাবেশ করতে না দিলে শেষ পর্যন্ত নয়াপল্টনে থাকতেই অনড় দলটি। এরই মধ্যে নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে নয়াপল্টন। বিএনপির 10 ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ঢাকা শহরে মোতায়েন থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের 30,000 সদস্য। এছাড়া প্রয়োজনে ঢাকার বাইরে থেকে আরও 10 থেকে 15,000 পুলিশ সদস্য আনা হতে পারে বলে জানিয়েছে DMP। ইউনিফর্মে ও সাদা পোশাকে মোতায়েন থাকবেন তারা। বিশ্বে মহামারী করোনা ভাইরাসে গত 24 ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এ সময়ে 1,052 জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন 4,77,936 জন। গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে আর সংক্রমণের শীর্ষে রয়েছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল, জাপান, ফ্রান্স, মেক্সিকো, রাশিয়ার মতো দেশগুলো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, রাজনীতি ও রাষ্ট্র নিয়ে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু প্রকৃতি তথা জীববৈচিত্র্য রক্ষায় কোনো মতভেদ নেই এবং থাকতেও পারে না। প্রকৃতি বিপদে বা হুমকিতে নয়, প্রকৃতি এখন আক্রমণের শিকার। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ফার্নান্দো সান্তোসের দল সবার মন ভরাতে না পারলেও দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এসে ঠিকই জ্বলে উঠল রোনালদোর পর্তুগাল। সুইজারল্যান্ডকে কোনো রকম সুযোগ না দিয়ে 6-1 গোলের ব্যবধানে উড়িয়ে দিল 2016 ইউরো চ্যাম্পিয়নরা। এই ম্যাচে শুরুর একাদশে রোনালদোকে দলে রাখেননি কোচ সান্তোস।